তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর যেই পদার্থ অ্যাসাইনমেন্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব। নবম সপ্তাহের যে পদার্থ অ্যাসাইনমেন্ট আছে সেটি নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি তো দেখো তোমাদের যেই পদার্থ অ্যাসাইনমেন্টটি আছে সেখানে তোমরা কোয়েশ্চনে দেখবে যে তোমাদের বলা হয়েছে যে পদার্থ বিজ্ঞানের বিকাশ এটা কিভাবে ঘটেছে সেটা বিষয়ক আমাদের একটি প্রতিবেদন লিখতে হবে তাহলে চলো আমরা এখন দেখি যে কিভাবে লেখা যায় এখানে যেহেতু প্রতিবেদন লিখতে বলেছে অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হবে এবং আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়মগুলো কিন্তু অন্যান্য অ্যাসাইনমেন্টগুলোতেই শিখে এসেছি তো যেভাবে আমরা অন্যগুলো শুরু করেছি তো এটার শিরোনাম হিসেবে আমরা নিতে পারি কি পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ তারপরে আসছে আমাদের বরাবর প্রধান শিক্ষক তারপরে হচ্ছে তোমার স্কুলের নাম তুমি যে স্কুলে সেই স্কুলের নাম দিবে তারপরে হচ্ছে তোমার ঠিকানা তারপরে হচ্ছে বিষয় বিষয় হচ্ছে বিজ্ঞানের ক্রম ক্রমবিকাশ বিষয়ক প্রতিবেদন এটা হচ্ছে আমাদের বিষয় তারপরে আসছে কি তারপরে আসছে সূত্র সূত্র হচ্ছে স্বকম বারোশো চুয়াল্লিশ সূত্র জিনিসটা হচ্ছে যে তুমি এটা সব প্রতিবেদনে ইউজ করবে মানে এটা হচ্ছে তোমার আদেশ নং অর্থাৎ তোমার যে প্রধান শিক্ষক আছে তার আদেশ নং বলা যেতে পারে তারপরে হচ্ছে আমাদের তারিখ আসছে তারিখ তুমি যে তারিখে লিখছো সেই তারিখেরটা দিয়ে দিবে এরপরে হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং সকম বারোশো চুয়াল্লিশ অনুযায়ী বিজ্ঞানের ক্রমবিকাশ বিষয়ক প্রতিবেদন পেশ করছি তো এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের টুকু চলে গেল এখন আমরা প্রতিবেদনের একটি শিরোনাম দিব এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের শিরোনামটা আমরা এখানে কী দিয়েছি যে পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ এটা দিয়ে আমরা এটাকে এখন শুরু করব তাহলে দেখো তোমাদের ওখানে বলেছিল যে তোমরা পাঠ্যপুস্তক ইউজ করতে পারবে পরে তোমরা অনলাইন ইউজ করতে পারবে এরকম অন্যান্য উৎস থেকে তোমরা এই পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা বের করে আনবে তো সেই অনুযায়ী আমি এটাকে সাজিয়ে এবং বিভিন্ন ধাপে ধাপে লিখে দিয়েছি তাহলে দেখো কি করেছি যে আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান বিজ্ঞানের এই অগ্রগতি একদিনে হয়নি শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে দেখো বিজ্ঞানের অগ্রগতি কিন্তু একদিনের মধ্যেই হয়ে যায়নি যে কালকে একরকম ছিল আজকে একবারে সব পরিবর্তন হয়ে গেছে এরকম কিন্তু হয়নি এটি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়েছে একটু একটু করে সেটাই এখানে বিস্তারিত করা হবে প্রাচীনকালে তথ্যের আদান প্রদান যত এত সহজ ছিল না বিজ্ঞানের গবেষণার ফলাফল এক অন্যকে জানাতে যথেষ্ট বেগ পেতে হতো হাতে লিখে বই প্রস্তুত করতে হতো এবং সেই বইয়ের সংখ্যাও ছিল কম অর্থাৎ তুমি 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 একটা 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 জিনিস 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 অবজারভেশন করতে 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 পেরেছো পেরেছো ইনভেন্ট মানে তৈরি এখন সেটাকে তুমি কাছে জানাতে চাও এখন তুমি কিন্তু এই এখনের সময় তুমি কিন্তু সহজেই সেটা কাউকে বলতে পারবে তুমি ফোন করে বলতে পারবে টেক্সট করে বলতে পারবে কিন্তু আগের দিনে কিন্তু এরকমটা ছিল না তখন কিন্তু চিঠি লিখতে হতো বা বই আকারে লিখতে হতো এবং সেই বইগুলো কিন্তু মুদ্রণেরও কোনো মানে কোনো স্কোপ ছিল না তখন কিন্তু সেই বইগুলোকে তাদের হাতে লিখে তারপরে দিতে হতো তো সেটাও কিন্তু খুবই সাধ্য ছিল এবং কষ্ট কষ্টসাধ্যও ছিল এভাবে বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও জ্ঞান জ্ঞান আহরণ যেটা আছে সেটা কিন্তু কমে যায়নি জ্ঞান আহরণটা কমে যায়নি তো দেখো এখানে কি বলেছে ওই টাইমে কিন্তু একটা এরকম ছিল যে তুমি যদি যেরকম যেগুলো মানুষ ভাবনা চিন্তা করতো বা যেগুলো মানুষ ভাবতো তুমি যদি তার বাইরে কিছু বলো বা তুমি যদি তার বাইরে কিছু ইনভেন্ট করে বলার চেষ্টা করো তখন কিন্তু সেটা তোমার জন্য ভারী পড়বে তখন তারা তোমার উপর প্রেশার ক্রিয়েট করবে এবং এরকমও দেখা গেছে যে অনেকের এরকম অনেক বিজ্ঞানীরা এরকম তাদের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য মানে কিছু ইনভেনশন করার পরে তাদেরকে বলার কারণে কিছু অবজারভেশনের পর তখন তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এরকম অনেক ধরনের উদাহরণ তুমি দিতে পারবে তো সেই সময়ে এই বিভিন্ন ধরনের প্রতিকূলতা ছিল তবুও কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা তাদের যেই জ্ঞান অন্বেষণ বা জ্ঞান আহরণ সেটা কিন্তু তারা তাদের অব্যাহত রেখেছিল সেটি কিন্তু তারা কমিয়ে দেয়নি পদার্থবিজ্ঞানের ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করে বর্ণনা করতে পারি দেখো একটি হচ্ছে আদি পর্ব যেটা হচ্ছে গ্রিক ভারতবর্ষ চীন এবং মুসলিম সভ্যতার অবদান তো দেখো বর্তমানে পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বোঝাই প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা আলোকবিজ্ঞান গতিবিদ্যা ও গণিতের গুরুত্বপূর্ণ শাখা জেমিতির সমন্বয় তো এখন আমরা যে পদার্থবিজ্ঞান দেখো পদার্থবিজ্ঞানের ভিতরে কিন্তু তুমি সব কিছুই পাচ্ছ গণিত পাচ্ছ আলোক মানে এখানে তোমাদের বিভিন্নভাবে এটাকে শ্রেণীবিন্যাস করা হয়েছে যে তুমি জেটির বিদ্যা তারপর আসছো তোমার বিদ্যা তারপরে এই যে জ্যামিতি পদার্থবিজ্ঞানে কিন্তু জেমিতি বিষয়টা খুবই বেশি দরকার হয় তারপরে দেখো গ্রিক বিজ্ঞানী থ্যালিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন তিনি সূর্যগ্রহণের যেই কনসেপ্টটি আছে সেই সম্পর্কে বলেছিলেন এবং লোডস্টোনের যে চৌম্বক ধর্মটি আছে সেই সম্পর্কেও তিনি ওই সময়ই জানতেন সেই সময় গণিতবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে পিথাগোরাস একটি স্মরণীয় নাম তোমরা সবাই পিথাগোরাসের নাম শুনেছ যার যেই সূত্র আছে সমগুণী ত্রিভুজের সূত্র দিয়ে কিন্তু এখন আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করে থাকি বিভিন্ন ধরনের বড় বড় ম্যাথও কিন্তু তার এই সূত্রের মাধ্যমে সলভ করা যায় তারপরে দেখো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে যার নাম হচ্ছে অ্যাটম দেখো তিনি তোমরা যখন রসায়ন পড়ো তখন কিন্তু সবচেয়ে বেশি এই যে এই ডেমোক্রিটাস এই নাম পড়ে থাকো তোমাদের কিন্তু কিন্তু এই নামটা চেনা প্রথমে বলেছিলেন যে একটি অবিভাজ্য অংশ আছে যেটাকে তিনি নাম কি দিয়েছিলেন অ্যাটম দিয়েছিলেন সেই সময়কার সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটলের অ্যারিস্টটলকে তো তোমরা সবাই চেনো তো সেটাই বলেছে যে অ্যারিস্টটলের পান মাটি পানি বাতাস ও আগুন দিয়ে সব কিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল অর্থাৎ তিনি রকমটা বলেছিলেন যে আমরা যা কিছু দেখছি যেই ধরনের পদার্থগুলো দেখছি সব কিছু এই মাটি পানি এবং বাতাস আর আগুন দিয়ে তৈরি করা অর্থাৎ যা কিছু তুমি দেখতে পাচ্ছ জকল ধর যত ধরনের তুমি পদার্থ দেখতে পাচ্ছ সব কিছু এগুলো দিয়ে তৈরি এটা তখন মানা হতো অর্থাৎ তিনি এই মতবাদটি করেছিলেন এবং সবাই সেটাকে গ্রহণও করে নিয়েছিল গ্রিক বিজ্ঞানী এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমেডিসের সময় দেখো আর্কিমিডিস এটি একটি হাইলাইটেড নাম কেননা দেখো আর্কিমেডিসের যেই সূত্র আছে পানির ঊর্ধ্বমুখী মানে তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল এটা কিন্তু খুবই গ্রহণযোগ্য একটি কনসেপ্ট ছিল যেটা কিন্তু এখনও তোমরা পদার্থবিজ্ঞানে পড়ে থাকো তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে সেখানে কিন্তু আর্কিমেডিসের সূত্রটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে তার এই কনসেপ্টটি তো দেখো তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের সম্পর্কে তিনি বলেছিলেন আগুন ধরিয়ে তিনি যুদ্ধের দেখো গলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রুর যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধের সহায়তা করেছিলেন অর্থাৎ তিনি এক মানে তিনি একটি গোলীয় আয়না অর্থাৎ গোলীয় দর্পণ ইউজ করেছিলেন গোলীয় দর্পণ ইউজ করার মাধ্যমে সে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করেছিলেন সেই গোলীয় দর্পণের ভিতরে এবং সেখান থেকে সে প্রতিফলিত করে সেই অন্য আরেকটি জাহাজে আগুন ধরিয়ে দিয়ে যুদ্ধে সাহায্য করেছিলেন এরকম কিন্তু মানে এই জিনিসগুলো কিন্তু আর্কিবিলিসের ক্ষেত্রে আমরা জানি আরও অনেক কিছুই আছে তারপরে দেখো গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী ইরাটোস্থিনিস যিনি সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্থ নির্ণয় করেছিলেন এই নামটা কিন্তু তোমরা সবাই জানো কেননা এইটে তোমরা একটা নাম পড়েছিলে যে ইরাটোস্থিনিস ছাকনি সেটা ছিল যে তোমার এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো ছিল সেখান থেকে কোনগুলো কোনগুলো মৌলিক এবং কোনগুলো মৌলিক নয় সেটা বের করার যে নিয়মটা অর্থাৎ তুমি যেগুলো মৌলিক ছিল না সেগুলোকে ক্রস করেছিলে এবং যেগুলো মৌলিক সংখ্যা ছিল সেগুলোকে তুমি রেখে দিয়েছিলে তো এটাই হচ্ছে সেখান থেকে তোমরা এই নামটা চিনো তারপরে দেখো কি এখন আমরা আসবো আর্যভট্টর কাছে আর্যভট্ট ছিল ভারতবর্ষের ভারতবর্ষে আর্যভট্ট ভ্রমগুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যাতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছে দেখো তোমরা আর্যভট্ট সম্পর্কে জানো তিনি কিন্তু গণিতের শূন্য আবিষ্কার করেছিলেন শূন্য আর্যভট্ট আবিষ্কার করেছিলেন শূন্য বিষয়ক আর্যভট্ট একটি কথা বলেছিলেন যে স্থানম স্থানম দশম গুণম অর্থাৎ হচ্ছে স্থানে স্থানে দশ গুণ করে বাড়া এরকম টাইপের তিনি বলেছিলেন তো এখান থেকে তার এই শূন্যের কনসেপ্টটি এসেছিল আর্যভট্টর কাছ থেকে তারপরে আসছে ব্রহ্মগুপ্ত তোমরা কিন্তু হায়ার ম্যাথে ব্রহ্মগুপ্তের একটি উপপাদ্য পাবে সেটি তোমরা তখন পড়লেই তোমরা বুঝতে পারবে যে ব্রহ্মগুপ্ত কীভাবে সেটাকে মানে এক্সপ্লেন করেছিল তারপর হচ্ছে ভাস্কর তিনিও হচ্ছেন একটি গণিতের গণিত এবং জ্যোতির্বিদ্যার একজন মূল্যবান ব্যক্তি তো দেখো ভাস্কর আর্যভট্ট তারপর হচ্ছে কি ভ্রমগুপ্ত এবং ভাস্কর গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের যেদের বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছেন শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা বিষয়টিও ভারতবর্ষে আর্যভট্ট করা হয়েছিল দেখো ভারতবর্ষে কিন্তু এই যে শূন্যকে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ কি আমরা জানতে পারলাম আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন আবার আল খোয়ারিজমি লেখা আল খোয়ারিজমি লেখা আলজাবির বই থেকে বর্তমানে আলজেব্রা নামটি এসেছে তো তোমাদের যদি মানে বলা হয় যে আলজেব্রা কোথা থেকে এসেছে তোমরা বলতে পারবে যে খোয়ারিজমি বীজগণিতের আবিষ্কারক যিনি বীজগণিত আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে আল খোয়ারিজমি তারপরে আসছে আমাদের ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয় তিনি হচ্ছে আলোক বিজ্ঞানের স্থপতি এবং আল মাসুদি যিনি পুরো প্রকৃতিটাকে প্রকৃতির ইতিহাস নিয়ে একটি বই রচনা করেছিলেন সেটি হচ্ছে ত্রিশ খণ্ডের এনসাইক্লোপিডিয়া তোমরা এটা সম্পর্কেও হয়তো অনেকে জানো যে আল মাসুদির এনসাইক্লোপিরিয়া সেটা হচ্ছে ত্রিশটি খণ্ডে বিভক্ত এখন দেখো এখন আমরা আসি বিজ্ঞানের উথান পর্ব আমরা আদি পর্ব জানলাম এখন আমরাও যাব বিজ্ঞানের উত্থান পর্বে। তাহলে দেখো এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপে পদার্থবিজ্ঞানের জগতে একটি বিস্ময়কর বিপ্লবে শুরু হয় সময়টা ছিল ইউরোপীয় রেনেসার যুগ অর্থাৎ এই যে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে এই দুটো শতাব্দীতে ইউরোপে পদার্থবিজ্ঞান জগতের একটি বিস্ময়কর বিপ্লবে শুরু হয় অর্থাৎ ওই টাইমে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেশি আবিষ্কারগুলো করা হয় বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো আছে সেগুলো পাওয়া যায় ওই টাইমগুলোতে এটা হচ্ছে ইউরোপীয় রেনেসার যুগ ওই সময়টুকুতে এই জন্য কিন্তু এখানে পদার্থ জগতের পদার্থবিজ্ঞান জগতে বিপ্লবের কথা বলা হয়েছে তারপরে দেখো পনেরোশো তেতাল্লিশ সালে কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন দেখো এখানে বলেছে যে কোপারনিকাস একটি সৌরজগতে ব্যাখ্যা দেন ওই টাইমে মানে ওই রকম আগের যুগে এই যে পনেরোশো তেতাল্লিশ এরকম টাইমগুলোতে তারা কি ভাবতো বলি যে মানুষ ভাবত পৃথিবী চ্যাপটা টাইপ অর্থাৎ আমরা যেহেতু আমরা তো জানি যে পৃথিবী হচ্ছে গোলাকার কিন্তু তারা ভাবত পৃথিবী চ্যাপটা বা পৃথিবী এরকম সরলরেখা আর উপরে মানুষ বসবাস করছে এই কারণে কিন্তু তারা মানে নদীপথে ভ্রমণ খুব কম করত তো এরকম টাইপের তারা ভাবতো তো তারা গোলাকার ভাবতো না তো তখন এই যে কোপার্নিকাস তিনি এই পৃথিবী যে গোলাকার এবং এই যে সৌরজগতের ক্ষেত্রে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরছে এই রকমের একটি মডেল তৈরি করেছিল আবার দেখো আগে মানুষ ভাবতো যে পৃথিবীকে কেন্দ্র করে অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চারদিকে ঘুরছে কিন্তু আসলে আমরা কী জানছি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে রকম বিভিন্ন ধরনের যেই আমাদের আমরা এখন যা সঠিকটা জানি তখন কিন্তু আগে মানুষটা ভুলটা বিশ্বাস করত। তো তখন যারা সঠিক বলতো তাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াতো দেখো কোপার নিকাশের তত্ত্বটি দীর্ঘদিন লোকচুখ খুর আড়াড়ে পড়েছিল গ্যালেরিও সেটিকে সবার সামনে নিয়ে আসেন তো দেখো এখানে গ্যালিলিও এই অনেক দিন পর্যন্ত কোপারনিকাসের এই তত্ত্বটা ছাপা করেছিল চাপা করেছিল আর সেটা পরে গ্যালিলিও সেটাকে বের করে আনেন আর কোপারনিকাস যে বইটি লিখেছিল সে বই যে যে প্রকাশ করেছিল অর্থাৎ যে প্রকাশক ছিল সেখান থেকে সেটা লিখে দেওয়া হয়েছিল যে এই বইয়ের মধ্যে যা কিছু আছে সব কাল্পনিক কিন্তু আসলে কিন্তু এটি ঠিক ছিল কিন্তু সেখানের যে রাজারা ছিল তাদের ভয়ে তারা এই কথাটি লিখে দিয়েছিল সেই বইয়ের বইয়ের সাথে তারপরে দেখো গ্যালেরিওকে অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় তাহলে দেখো গ্যালেরিওকে আমরা জানি কি আধুনিক বিজ্ঞানের জনক ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন যেটি বল এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয় তো দেখো ষোলোশো সালে কিন্তু বিজ্ঞানী নিউটন তিনি কিন্তু এই যে বলবিদ্যা এবং মহাকর্ষ বলের সূত্র আবিষ্কার করে দেন আর তোমরা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে গ্যালেলিওর যে পরন্ত বস্তু সূত্র আছে সেটি কিন্তু পড়বে দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে এখন দেখো আলোক বিজ্ঞান এবং অন্যান্য আরও কাছের সাথে সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতের একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন তো তোমরা যদি জেনে থাকো যে নিউটনের আবিষ্কার হিসেবে কিন্তু ক্যালকুলাস আরেকটি খুবই মানে জনপ্রিয় বলা যেতে পারে এখনও কিন্তু ক্যালকুলাস ইউজ করা হয় তোমরা যখন আরও আপার লেভেলের ক্লাসগুলোতে উঠবে তখন কিন্তু তোমাদের ক্যালকুলাস সম্পর্কে পড়তে হবে এখন কিন্তু তোমরা ক্যালকুলাস সম্পর্কে কোনো কিছুই মানে পাবে না ক্যালকুলাস সম্পর্কে কোনো ধারণাও তেমনভাবে দেওয়া হবে না জাস্ট এটা জানানো হবে যে নিউটন হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেছেন কিন্তু আপার লেভেলগুলোতে তোমরা দেখবে যে ক্যালকুলাসের বিভিন্ন ধরনের অঙ্ক আছে এবং সেগুলোকে তোমার সলভ করতে হবে তারপরে দেখো সতেরোশো সতেরোশো সালে কি হয় কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন দেখো কুলম্ব তোমরা কুলম্বের নামটা শুনেছ কুলম্বের সূত্র সম্পর্কেও হয়তো অনেকে জানো তোমাদের বইয়ে কিন্তু কুলম্ব সম্পর্কে আছে সেটা হচ্ছে বৈদ্যুতিক চার্জের ভিতরকার বল এটার জন্য একটি সূত্র আবিষ্কার করেছিলেন তারপরে হচ্ছে আবার কি দেখো আঠারোশো সালে ভোল্ট বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করার পর বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায় এতে তোমরা বইয়ের লাস্টের অধ্যায়গুলোর দিকে এগুলো পাবে যে কীভাবে চম্বুকের মাধ্যমে মানে বিদ্যুৎ প্রবাহ দিয়ে তুমি চম্বুক তৈরি করতে পারবে অর্থাৎ এরকম থাকবে যে তোমার যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবে ততক্ষণ সেটা চম্বুকের মতো কাজ করবে এবং যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হবে তখন সেটা চম্বুকের মতো কাজ করবে না তো এরকমভাবে তোমাদের কিন্তু এটা তোমাদের বইয়ের লাস্টের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে দেওয়া আছে তো তখন তোমরা যদি পড়ো ভালো করে তখন তোমরা বুঝতে পারবে তারপরে দেখো যে আঠারোশো সালে ফ্যারাডে এবং হেনলি ঠিক তার বিপরীত প্রক্রিয়াটি আবিষ্কার করে তারা দেখান যে পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায় এখন দেখো ভোল্টা তো আবিষ্কার করলো যে বিদ্যুৎ দিয়ে দিয়ে প্রবাহ তৈরি করা যায় তারপরে আবার এই যে ফেরারে এবং হেনরি এই দুজন মিলে কি আবিষ্কার করলো যে তারা দেখান যে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করেও বিদ্যুৎ তৈরি করা যায় অর্থাৎ তুমি চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করবে এবং তার মাধ্যমে তুমি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে তারপরে আসি কি আঠারোশো চৌষট্টি আঠেরোশো সালে কি হয় ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল তার বিখ্যাত যে ম্যাক্সওয়েল সমীকরণ আছে সেটি দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ এবং ক্ষেত্রকে একটি সূত্রের মাঝে নিয়ে এসে দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটি কিন্তু তোমরা জানবে যে আলো একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটা ম্যাক্সওয়েল আবিষ্কার করেছিল এবং ম্যাক্সওয়েল সম্পর্কে হালকা একটু তথ্য খুবই সামান্য তথ্য তোমরা পাবে আইসিটিতে সেখানে জাস্ট এতটুকু বলা হবে যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেছিলেন ম্যাক্সওয়েল এবং তার এই চম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কিন্তু রেডিও আবিষ্কারের একটি কনসেপ্ট এসে পড়ে তো সেটা তোমরা তখন জানতে পারবে দেখো তারপরে কি আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা আমরা পড়লাম কি আমরা এই যে আদি পর্ব জানলাম বিজ্ঞানের উত্থান পর্ব জানলাম এখন আমরা আধুনিক বিজ্ঞানের যে সূচনা আমাদের এখনের যে বিজ্ঞানটি আছে সেটার সূচনা কীভাবে হলো সে সম্পর্কে জানব দেখো ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা যাচ্ছে না যে তারা যা পদার্থবিজ্ঞান জানছে সেটা দিয়ে কিন্তু অনেক ব্যাখ্যা করা যাচ্ছে না এরকম দেখতে পারলো তারপরে দেখো আঠারোশো সালে ডালটন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন আঠারোশো সালে থমসন সেই পরমাণুর ভেতরে ইলেকট্রন আবিষ্কার করেন উনিশশো এগারো সালে রাদারফোর্ড দেখিয়েছেন পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে তোমরা কিন্তু কেমিস্ট্রি বইয়ের মধ্যে এই যে রাদারফোর্ডের পরমাণু ডেল জানবে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে পড়বে সেখানে কিন্তু তোমাকে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ফুললি ভালোভাবে ডিটেলস বোঝানো হবে সেটা উনিশশো এগারো সালে রাদারফোর্ড এই মডেলটি তৈরি করেন তারপরে আসছে কি আবার দেখো উনিশশো সালে ম্যাক্স প্লাঙ্ক যেই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন এই তত্ত্ব তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল অর্থাৎ কোয়ান্টাম তথ্য অনুসারী এটা বলা হয় যে একটা ইলেকট্রন একই সাথে প্লাস এবং মাইনাস অর্থাৎ একদিকে এবং তার বিপরীত দিকে একসাথে ঘুরতে পারে এরকম টাইপের একটি তত্ত্ব বলা যেতে পারে তোমরা এই সম্পর্কেও এই কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে হালকা একটু ধারণা পাবে তোমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে এবং তারপরে আপার লেভেলে গিয়ে তোমরা আরও বেশি ধারণা পাবে এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তখন তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে তারপরে দেখি আমরা যে উনিশশো থেকে উনিশশো তিরিশ সালের এই সময়টিকে অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটিকে প্রতিষ্ঠা করেন এই যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম যে মেকানিক্স তত্ত্ব মানে কোয়ান্টাম তত্ত্বটি আছে সেটিকে পরে এই যে উনিশশো থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে অনেক বড় বড় বিজ্ঞানীরা মিলে সেটাকে আরও বেশি এই তত্ত্বটাকে আরও বেশি মজবুত করে তোলে তারপরে দেখো উনিশশো সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এই বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায় দেখো थ्योरी ऑफ रिलेटिविटी की থিওরি অফ রিলেটিভিটির মধ্যে পড়ছে কি ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার অনেকেই কিন্তু এই সূত্রটি জানো যে থিওরি অফ রিয়েলিটি থেকে সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র সূত্র ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার বের হয়ে আসে যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব এটা কীভাবে দেখো ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ই হচ্ছে শক্তি এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর যেই মানে আলোর যেটা বলা হয় আলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে মানে আলোর বেগ বলা হয় এটাকে মেইনলি সি ইজ ইকুয়াল টু আলোর বেগ ইজ টু হচ্ছে শক্তি তার মানে দেখো তুমি ভর এবং বেগ বা মানে তুমি যদি শক্তি শক্তি থেকে তুমি কিসে রূপান্তর করতে পারছো সেটা হচ্ছে তুমি তোমার ভরকে শক্তিতে রূপান্তর করতে পারছো দেখো এখানে এম হচ্ছে শক্তি এবং বেগ এবং এই তুমি এই বেগ এবং যে ভরটাকে মিলিতভাবে বের করে তুমি সেখান থেকে শক্তিতে নিয়ে আসতে পারছো এই সূত্রটিকে বা এই কনসেপ্টটিকে ইউজ করেই কিন্তু যেই নিউক্লিয়ার বোমাগুলো তৈরি করা হয়েছিল যেটা হিরোসিমা এবং নাগাসাকি এই দুটো যেই শহর ছিল জাপানের সেখানে কিন্তু এই বোমা ফেলা হয়েছিল এই সূত্রটিকে ইউ করে এই সূত্রের মাধ্যমে যে নিউক্লিয়ার বোমাগুলো তৈরি করা হয়েছিল সেখানেই তারা ভরকে শক্তিতে শক্তি কি কী শক্তি ছিল তাপ শক্তি ছিল আলোক শক্তি ছিল শব্দ শক্তি ছিল এগুলোতে তারা রূপান্তর করেছিল তো এই থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই সূত্রটা কত বেশি পাওয়ারফুল বলতে পারো এটাও বলতে পারো যে সর্বকালের সবচেয়ে চমকপ্রদক সূত্র এটা আমরা জানলাম তারপরে দেখো এটা আইনস্টাইনের ছিল তো দেখো এখন আমরা আবার কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে আবার একটু দেখি যে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে ডিরা উনিশশো সালে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন যেটি পরের বছরই আবিষ্কৃত হয়ে যায় অর্থাৎ তিনি জাস্ট এই কনসেপ্ট সম্পর্কে হালকা একটু ঘোষণা দেন এটার অস্তিত্ব যে আছে সেটা ঘোষণা দেন এবং তার পরের বছরে গিয়েই সেটা আবিষ্কৃত হয়ে যায় তারপরে আমাদের আসছে কি আঠারোশো পঁচানব্বই সালে রে আবিষ্কার করেন তারপরে আবার আঠারোশো সালে বেকরে দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা আবিষ্কার করা যায় অনেক মৌল আছে যেগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌল অ্যাজ লাইক ইউরেনিয়াম এটা কিন্তু তেজস্ক্রিয় মৌল এই সম্পর্কে তোমরা পড়বে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়েই পড়বে ইউরেনিয়াম এই ইউরেনিয়াম থেকে কিভাবে তোমরা এই ইজ ইকল টু এমসি স্কোয়ার সূত্রটি ব্যবহার করার মাধ্যমে এই যে যে নিউক্লিয়ার বিস্ফোরণ সেটা হবে সেখানে এই যে এই নিউক্লিয়ার বিস্ফোরণগুলোকে কাজে লাগিয়ে এখন বিদ্যুৎ তৈরি করা হয় পরমাণু ওই যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় এই সূত্রটিকেই ইউজ করার মাধ্যমে এবং তখন সেখানে এই ইউরেনিয়াম ইউজ করা হয় এই তেজস্ক্রিয় মৌলটা ইউজ করা হয় এরপরে আমরা দেখি দেখো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী অ্যাক্সেলরেটর তৈরি করা সম্ভব হয়েছে এবং অনেক বেশি শক্তিতে অ্যাক্সেলরেটর করে নতুন নতুন কণা আবিষ্কার করা হয়ে থাকে তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোকে চমকপ্রদকভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয় স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোর ভর ব্যাখ্যা করা সম্ভব নয় বলে ভরের জন্য হিক্স বোজন নামে একটি নতুন কণার অস্তিত্ব ভবিষ্যদ্বাণী করা হয়েছে এখানে তোমার মানে ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তি আবিষ্কারের বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ধাপগুলো সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে সাম্প্রতিক যে পদার্থবিজ্ঞান অর্থাৎ এখন আমাদের যেগুলো চলছে সেটি তারপরে দেখো যে দু তেরো সালে পরীক্ষাগারে হিক্স বোজনের শনাক্ত করাটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিরাট সাফল্য হিসেবে ধরা হয় দেখো আগে জাস্ট এটার ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং পরবর্তীতেই কিন্তু এই হিক্স বোজনটা আবিষ্কার করে ফেলা হয় সেটা হচ্ছে দু সালে তারপরে হচ্ছে উনিশশো সালে হাবল দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে যেটি প্রদর্শন করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে অর্থাৎ তোমরা দেখবে মানে এখন সে বলেছিল যে উনিশশো সালে সে বলেছিল যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে আরও দূরে সরে যাচ্ছে অর্থাৎ এখানে গ্যালাক্সিগুলো একে অপর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে দূরে সরা মানে কি হচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের যে সৌরজগত আছে সেটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে যার অর্থ অতীতে একসময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল অর্থাৎ আমরা এর মাধ্যমে জানতে পারছি যে হয়তো কোনো এক সময়ে এই সৌরজগত একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এবং সেখান থেকেই সেটি বিভিন্নভাবে মানে সেখান থেকে এটি এখন আস্তে আস্তে প্রসারিত হচ্ছে দেখো বিজ্ঞানীরা দেখান প্রায় চৌদ্দ মিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর প্রসারিত হতে থাকে অর্থাৎ এই যে বিন্দুটি এই বিন্দুটি বিস্ফোরিত হয় এবং বিস্ফোরিত হয়ে সেটি প্রসারিত হতে থাকে এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের পুরো যেই মানে সৌরজগৎটি আছে সেটি তৈরি হয়েছে তোমরা সবাই এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানো তারপরে দেখো কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণার অপরিবাহী অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয় দেখো অর্ধপরিবাহী পদার্থগুলো কি কী যেগুলো তোমার মানে পর বিদ্যুৎ পরিবহনও করে না আবার বিদ্যুৎ তোমার অপরিবহন করে না এরকম টাইপের কোনো একটি পদার্থ তারপর দেখো যেগুলো ব্যবহার করে বর্তমানে ইলেকট্রনিক্স করে উঠেছে যেটি বর্তমান সভ্যতার ভিত্তিমূল অর্থাৎ এই সম্পর্কে তোমরা তোমাদের এই পদার্থবিজ্ঞান বইই পাবে সেটি তোমরা লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পাবে সেগুলোতে পাবে সেগুলো যদি তোমরা ভালো করে পড়ো বুঝে বুঝে পড়ো তখন এই যে এই যে তোমার প্রথম অধ্যায়ের যতটুকু আলোচনা আছে এই সবগুলো আলোচনায় কিন্তু তোমার ফুল বইয়ের আলোচনা করা আছে সংক্ষেপে তো তুমি এখানে যা কিছু পাবে সবই তোমরা ফুল বইয়ে এবং অবভিয়াসলি তোমার ফুল সাবজেক্ট অর্থাৎ পুরো সায়েন্সের মধ্যে মিলিয়ে ছিলিয়ে পাবে তারপরে এখন হচ্ছে আমাদের প্রতিবেদন শেষ করে দিয়ে আমরা প্রতিবেদনের প্রকৃতি হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রতিবেদনের বিষয় হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ তারপরে হচ্ছে যে প্রতিবেদনের সময় তুমি যে সময় লিখছো রাত সাড়ে দশটা দিলাম আমরা প্রতিবেদকের নাম তোমার নাম এবং ঠিকানা দিয়ে দিবে তাহলে কি হলো আমাদের প্রতিবেদনটি শেষ হলো আশা করি তোমরা এই পুরো অ্যাসাইনমেন্টটি ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখবে দেখার পরে এটা পুরোটা ভালোভাবে দেখবে এবং এইগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করবে এবং তারপরে নিজে থেকে লেখার চেষ্টা করবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ